আপনারা সামনে এখানে ট্রেগর গ্রামের মাঝে একটি পৌনি ট্রেকিং কোম্পানির গুড়া দেখায়। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবে গুড়ার ফার মাঝে লোয়ার জুতা আছে। এই জুতা গুড়া যদি ফাঁকা রাস্তার মাঝে আটে তো হইতে হইতে বাদে এটা পাতলা হয়ে যায় কি, তাহলে এটা তারা খাইয়া নতুন জুতা লাগাই দেওয়া লাগে। গুড়ার ফার নৌকের মাঝে লোয়া মাইরে হারি এই জুতাটা ফিক্স করা হয়। এবং দেখতে পারবা যেন সাদা গুড়াটার সাদার খালা যেটা চিত্রা গুড়াটার ফিসের দুই ফার মাঝে জুতা নাই, সামনের ফাও জুতা আছে। আবার এই যে লালটি রঙের গুড়ার সাইড ফার মাঝেও জুতা আছে। এক ধরনের বিশেষ মানুষ আছে যারা আরে ফারিয়ার হয়, তারা ইয়া জুতা খাইয়া আবার জুতা লাগাইয়া দিব। এবং বামের গুড়ার উপরে গাদ দিয়ে তৈয়ার করা হয়েছে, বিকালে এই গুড়ারে ইটিলা বাই দিয়ে সরিয়া যাইব এই সংগঠনের কাস্টমার খুলতে। আবার এই পিছনের গুড়ার উপরে গাদ দিয়ে দেওয়া নাই, তারা রেস্ট, এরা ঘাস খাওয়ার দায়িত্ব আজকে শুধু। এখানে গুড়ার গুড়া মাঝে কয়েক জাত আছে। এখানে পিছনের গুড়াটা এটা ইংলিশ তারাবের গুড়া মতন দেখতে দেখা যায়, এটা খুব উচ্চ এবং চিকন। এই জাতি গুড়া এই গুড়ার প্রজাতিরে বেশি অংশ দৌড়ের লাগি ব্যবহার করা হয় এবং দেখতেও সুন্দর এবং খুব দ্রুতে দৌড়তে পারে। আবার মাল বইতে শক্তি কম। সামনের যে লালটি গুড়া এটা দেখে ওয়েলস কব, এটা ওয়েলস দেশের আদিবাসী গুড়া। এটা ঠিলা টুলা বাই দি আটার জন্য তার শক্তি বেশি, ওজনও বেশি বইতে পারে, আবার দৌড়ার সময় স্পিড আবার কিছু কম, তারা বেড়তে কি অনেক কম। আর লাল আর সাদা খালা আর সাদা যেন চিত্রা গুড়া এটা হলো গিয়া শায়ার হর্স, ইংল্যান্ডের উত্তর অঞ্চলের শায়ার হর্স এবং ওয়েলস কব মিক্সড প্রজাতি। শায়ার হর্স দি আলবা হইতো আগের আমলো ট্রেক্টর বাড়াইবার আগে, এজন্য এটা সবচেয়ে শক্তিশালী গুড়া এই দেশের মাঝে। আবার ওয়েলস কব হইল গিয়া টিলা টুলা উঁচা নিচ জায়গা বাই দিয়ে আটার জন্য এবং মাল বাওয়ার জন্য সবচেয়ে সক্ষম। দুইটার মিক্স করার কারণে এটা হয়েছে গিয়া ওয়েলস কব থাকি শক্তি বেশি, আবার টিলা টুলা বাই দিয়েও আটার লাগে তার শক্তি আছে। আবার পিছনে আরও কয়েক জাতের গুড়া আছে, এটা আপনারা দেখতে পারবা যে এটা রুফে সাইজে এই তিন গুড়াটা কি ছোট, এটার ফৌনি খাওয়া হয়, মানে একজন মানুষের কবজা থাকি তার মাঝখানের আঙ্গুলের আগা পর্যন্ত এখান দিয়ে একটা হ্যান্ড হয়। ওলাখানি গুড়ার ফাও থাকি মাফিয়া গুড়ার ফিটের উচ্চ পজিশন পর্যন্ত যদি চোদ্দ হ্যান্ড অথবা এর থেকে নিচে হয় তার ফৌনি হয়। আর এই তিন গুড়াটা ইতারে হর্স হয়, এটার মানে না যেন জাত বদলাইল, মানে হর্স আর পৌনি একই জাত, যেটা চোদ্দ হাত থাকি লাম্পা এটারে হর্স দেখা হয়, আর যেটা চোদ্দ হাত হ্যান্ড থাকি নিচা এটারে পৌনি দেখা হয়। মানে আমরা দেশের যেন দেড় ফুটে আত 18 ইঞ্চির আত ইয়াত নাই, এটা হয়েছে গিয়া হ্যান্ড, মানে ওই জেনে ওই জন্য যেখানে আমার গরির উপরের কবজা থেকে হারি আমার মৃদ্যু আঙ্গুল পর্যন্ত ওই ওই মা ওই জায়গার একটা হ্যান্ড হয়, ওখান ওইটা একটার উপরে একটা দিয়া মাফিয়া চোদ্দ তুইলে অথবা থেকে নিচে হইলে ফৌনি হয় আর নাইলে এটা হর্স। তো এখানেও তারা ফৌনি ট্রেকিং ছোটো ছোটো বাচ্চা অথবা বয়স্ক মানুষও ফৌনি ট্রেকিং লইয়া যায়। ফৌনি হলতের উপরে যারা বেশি অভিজ্ঞতা নাই গুড়া চরিয়া ফৌনিরে কন্ট্রোল করতে সহজ হয় করি, তারা ফৌনির উপরে তুললে আরে তারা এই টিলা টুলা বাই দি গুড়া চরবার লাগিয়া মাস্টর হল লগে থাকিয়া লইয়া যায়।
ওই আপনারা সামনে দূর দূরের মাঝে ইংল্যান্ড দেখা যার, আর ডাইনে দিয়ে যে টিলা এটা আমরা দ্বারে কাছে আছে, এটা ওয়েলস ফরসে। এবং সামনে দিয়ে আরো 10-15 মাইল পরে ওয়েলস শেষ হয়ে যায় গিয়ে, এরপরে ইংল্যান্ড আরম্ভ হয়ে যায় গিয়ে। ই যে ভ্যালি আছে সামনে দিয়ে, ওই দূরের টিলার আর দ্বারা টিলার মাঝখানে দিয়ে ওয়াই নদী চলছে।